পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা। অর্থাৎ এই দিন থেকেই ঢাকে কাঠি পড়ে গেল। সকাল থেকেই ভিড় জমেছে কলকাতার বিভিন্ন ঘাটে। শাস্ত্র বিশেষজ্ঞরা জানান যে পিতৃপক্ষের অবসানে অমাবস্যার অন্ধকার পেরিয়ে আমরা আলোকোজ্জ্বল দেবীপক্ষকে আগমন করি। তাই সেই মহালগ্ন আমাদের জীবনে মহালয়া। শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা, অপেক্ষা করেন উত্তরসূরিদের কাছ থেকে জল পাওয়ার জন্য। মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদানই তর্পণ। তর্পণ শব্দটার উৎপত্তি হয়েছে সংস্কৃত তৃপ অর্থাৎ সন্তুষ্ট করা থেকে। হিন্দু ধর্মে দেবতা ঋষি ও মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করার পদ্ধতিকেই তর্পণ বলা হয়। বংশের যে সকল পিতৃপুরুষ পরলোক গমন করেছেন তাদের প্রীতির উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ পূর্বক তিল মেশানো জল দান করে সাধারণত পুত্র সন্তানেরা পিতৃতর্পণ করে থাকেন। এভাবে তর্পণ করাকে আবার তিল তর্পণ বলে। হিন্দু শাস্ত্রে নানা রকমের তর্পণের কথা বলা হয়েছে, যেমন দেব তর্পণ, মনুষ্য তর্পণ, ঋষি তর্পণ, দিব্য পিতৃতর্পণ, যম তর্পণ, ভীষ্ম তর্পণ, পিতৃতর্পণ, মাতৃতর্পণ, অগ্নিদগ্ধাদি তর্পণ, রাম তর্পণ ও লক্ষণ তর্পণ ইত্যাদি। এর মধ্যে পিতৃতর্পণ রীতিতে সাধারণ মানুষের মধ্যে অধিক প্রচলিত। এর অপর নাম পিতৃযজ্ঞ। পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে পিতৃতর্পণ পালিত হয়। দক্ষিণ ও পশ্চিম ভারতে গণেশ উৎসবের পরবর্তী পূর্ণিমা তিথিতে পিতৃপক্ষের শুরু হয়। না, এটা কিছু সম্প্রদায়ের মধ্যে রিচুয়াল আছে, বিশেষ করে অবাঙালিদের মধ্যে। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। আবার উত্তর ভারত, ভারতের পশ্চিমবঙ্গ, নেপাল ও বাংলাদেশে ভাদ্রের পরবর্তী দুর্গাপূজার পূর্বে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলে। এইসব স্থানে মহালয়া অমাবস্যায় বা পিতৃপক্ষের অমাবস্যায় পিতৃতর্পণ করা হয়। তবে দুর্গাপূজার সাথে পিতৃতর্পণের সরাসরি কোনো যোগ নেই। হিন্দু ধর্মে পিতৃপর্ণের দিনটি খুব গুরুত্বপূর্ণ। এদিনই তিথি নিয়মের বাইরে সব পূর্বপুরুষদের শ্রাদ্ধ করা হয়। এজন্য যেসব ব্যক্তি কোনো কারণে পূর্বপুরুষের সাংবাৎসরিক শ্রাদ্ধ করতে পারেন না, তারা এই দিনে পিতৃতর্পণ করে থাকেন। সব রীতি মেনে প্রতি বছরের মতো এবছরও শহরের বিভিন্ন ঘাটে সেই তর্পণের ছবি ধরা পড়ল। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে.কম।